দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে জখম এক। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে ফাঁসিদেওয়ার ঘোষপুকুর ফুলবাড়ি মোড়ের কান্তিভিটা এলাকায়। জানা গিয়েছে এদিন একটি তিন চাকার ছোট গাড়ি শিলিগুড়ির রেগুলেটেড মার্কেট থেকে মাছ বোঝাই করে বিধাননগরের দিকে যাচ্ছিল। সেই সময় কান্তিভিটা এলাকায় একটি গ্যাস বোঝাই ট্যাঙ্কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মাছ বোঝাই গাড়িটির। ঘটনায় আহত হন মাছ বোঝাই গাড়ির চালক, তাকে উদ্ধার করে ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে দুর্ঘটনার জেরে এলাকায় কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয়।